ওয়েস্ট সেন্ট্রাল রেলওয়ে ট্রেড অ্যাপ্রেন্টিস রিক্রুটমেন্ট 2020। নমস্কার বন্ধুরা, আজকে যে ইনফরমেশনটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটা কোনো জব ইনফরমেশন নয়, এটা ট্রেড অ্যাপ্রেন্টিসের জন্য একটা নোটিফিকেশন। তো এখানে কারা কারা আবেদন করতে পারবে, কতটা কোয়ালিফিকেশন লাগবে, সেটা নিয়ে আজকে ভিডিওতে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। তো শুরু থেকে শেষ অবধি আপনারা পুরো ভিডিওটা দেখবেন, তাহলে আশা করি আপনাদের সব ধরনের ডাউট ক্লিয়ার হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, নিউ জব ত্রিপুরা চ্যানেলটাতে আবারও আপনাদের অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা। আপনারা যদি এই চ্যানেলটাকে এখনও অবধি চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া থাকা বেল আইকনটাকে প্রেস করে রাখবেন, তাহলে যখনই আমরা কোনো নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আর যদি বন্ধুরা আগে থেকে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাহলে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, আপনারা অনেক সময় ভিডিও দেখেন কিন্তু লাইক করেন না, তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা ভিডিওটাকে লাইক করে দেবেন। 30 লাইকসের টার্গেট রাখছি বন্ধুরা। কি আছে বন্ধুরা, অ্যাপ্লিকেশন ফিস যেটা 170 টাকা দিতে হবে যারা জেনারেল ক্যান্ডিডেটস আছেন, বাকি এসসি এসটি পিডাব্লিউডি বা ফিমেল ক্যান্ডিডেটস যারা আছেন 70 টাকা ফিস পেমেন্ট করতে হবে। ইম্পর্টেন্ট ডেট যেটা স্টার্টিং ডেট অ্যাপ্লাইয়ের জন্য 15/2/2020, লাস্ট ডেট অ্যাপ্লাইয়ের জন্য 15/3/2020, এজ লিমিট মিনিমাম 15 বছর, ম্যাক্সিমাম 24 বছর, আর সেটা ক্যালকুলেট করা হবে 3/2/2020-এর উপর। এজ রিল্যাক্সেশন থাকছে বন্ধুরা এসসি এসটি ওবিসি বা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যারা আছেন তাদের জন্য। কোয়ালিফিকেশন 10th পাস হতে হবে, আর সাথে বন্ধুরা আইটিআই থাকতে হবে যে ট্রেডের জন্য আপনারা আবেদন করবেন। কী কী ট্রেডের জন্য নিয়োগ করা হচ্ছে বন্ধুরা, ইলেকট্রিশিয়ান, ফিটার, ওয়ারম্যান, ওয়েল্ডার, গ্যাস এবং ইলেকট্রনিক্স, কম্পিউটার অপারেটার অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট, কার্পেন্টার, পেন্টার, এসি মেকানিক, মেশিনিস্ট, স্টেনোগ্রাফার হিন্দি আর ইংলিশ, ইলেকট্রনিক মেকানিক, কেবল জয়েন্টার, ডিজেল মেকানিক, মেশন, ব্ল্যাকস্মিথ, সার্ভেয়ার, ড্রাফটসম্যান, আর্কিটেকচার অ্যাসিস্ট্যান্ট, সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্ট, ইংলিশ। সাথে বন্ধুরা এখানে আপনারা কোন ট্রেডের জন্য কতটা ভ্যাকেন্সি আছে তারও ডিটেলস আপনারা পেয়ে যাবেন, বাকি নোটিফিকেশনে সম্পূর্ণ ইনফরমেশন পেয়ে যাবেন বন্ধুরা, যে এসসি এসটি বা জেনারেল ক্যান্ডিডেটস কতজন নিয়োগ করা হচ্ছে সম্পূর্ণ ইনফরমেশন পেয়ে যাবেন। তো তারপরেও যদি আপনাদের কোনো ধরনের ডাউট থাকে তাহলে আপনারা কমেন্ট করতে পারবেন, আমি চেষ্টা করবো আপনাদের ডাউটগুলি ক্লিয়ার করার। বাকি এই ভিডিওটির ডেসক্রিপশনে আমি এই ওয়েবসাইটটির লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে চাইলে পরে আপনারা এই ইনফরমেশনটা পেয়ে যাবেন। বাকি অ্যাপ্লাই লিঙ্ক বা নোটিফিকেশনের লিঙ্ক আপনারা ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবেন। তাহলে বন্ধুরা আজকের জন্য এখানেই শেষ করছি, ভালো থাকেন, সুস্থ থাকবেন, নমস্কার।